ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিষয় হচ্ছে যে আমরা যে সকল ফরজের আগের সুন্নত গুলা কারণবশত করতে পারি নাই, অর্থাৎ আমি এমন দেরিতে গেছি যে একামত শুরু হয়ে গেছে, ওই সময় তো আমার জন্য জায়েজ নেই যে সুন্নতে নিয়ত করা। কারণ একটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন যখন ফরজ সালাতে একামত দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত জায়েজ হবে না, তাই সুন্নতে পড়া যাবে না। আমাদের দেশে অনেকে ফজরের সুন্নত পড়াই এখানে রবাদ চলতেছে, এটা ওই হাদিসের বিরোধী যে রাসূলুল্লাহ বলতেছেন যখন ফরজ সালাতে একামত দেওয়া হয় তখন আর কোনো সুন্নত বা নফল নামাজ হবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই সুন্নতগুলো আমরা কখন পড়বো, পড়তে পারবো কিনা। হ্যাঁ, এইগুলো আমরা পড়তে পারবো, এই বিষয়ের উপরে জায়েজ যে হওয়ার দলিল হচ্ছে বুখারীর যে হাদিস হচ্ছে 1233 এবং সহি মুসলিমের 834 নম্বর হাদিস। আন উম্মে সালিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সাল্লা রাকাতাইন বাদাল আসর ফাসআলাতহু আনহুমা ফাকালা ইন্নাহু আতানি নাসুন মিন আব্দুল কাইস ফাশাগালুনি আনি রাকাতাইন আল্লাতাইন বাদা যুহরি ফাহুমা হাতানি। উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লামকে দেখা গেল আসরের পরে দুই রেখা সুন্নত নামাজ পড়তেছেন, অথচ আসরের সালাতটা হচ্ছে নফল সালাতের জন্য সাধারণ অবস্থা আমরা মাকরু মনে করি, ওই মাকরু সময়েও নবী সাল্লাম দুই রেখা নামাজ পড়তেছেন। তখন বললেন, আমি জিজ্ঞেস করলাম এটা কি নামাজ পড়তেছেন, নবী সাল্লাম বললেন আমার নিকটে আব্দুল কাইসের কিছু লোক আসছিল যাদের সাথে আমি কথাবার্তা বলার কারণে যে আসলে আমি জোহরের পরে দুই রেখা সুন্নত পড়তে পারি নাই, সেই দুই রেখা তখন আমি আসরের নামাজের ফরজের পরে পড়তেছি। তাহলে এই হাদিস দ্বারাই বোঝা গেল যে আসরের সালাতের পরে যে সালাত মাকরু হওয়ার পরেও কারণ বশত নবী সাল্লাম পড়তে না পারার কারণ এটাকে পড়ে নিছেন, যেটা বুখারী মুসলিমের দ্বারাই যে প্রমাণ হলো। তাহলে বোঝা গেছে জোহরের সময় তো অবশ্যই পড়তে পারবে, তাই যে কোনো সুন্নত নামাজ যদি কেউ কজা পড়তে চায় এই কথার দলিল পরিষ্কার যে বুখারী মুসলিমের হাদিসের দ্বারাই। তাছাড়া অন্য একটা রাওয়ায়েতের মধ্যে আছে যেটা আমাদের দেশে আমল করে না, যে এদিক দিয়ে ফজরের নামাজের জমা চলতেছে আর এদিক দিয়ে মানুষ আসি নিজেরা নিজেরা সুন্নত পড়তেছে এরপরে জমাতের সাথে শরীক হইতেছে, হে জমাতের পুরো হইতে পারে নাও হইতে পারে, এটাও সহিহ হাদিসের বিরোধী। তবে এই ফজরের জামাত শুরু হয়ে গেলে মুক্তাদিরা সুন্নতের নিয়ত না করে ইমাম সাহেবের সাথে যে জামাত শুরু করে দিবে, নামাজ শেষ করবে, এর পরবর্তীতে ইচ্ছে করে সূর্য ওঠার আগেও সে পড়তে পারে। এই কথার দলে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক সাহাবি যে দুই রাকাত নামাজ পড়তেছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে এখন তুমি কিসে নামাজ পড়তেছো, তখন ওই ব্যক্তি বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি যে ফজরের আগের দুই রাকাত পড়তে পারি নাই, সেই দুই রাকাত এখন পড়তেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করে নাই। এই সকল হাদিসের দ্বারা জায়েজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসাফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।